Hey guys, Shobhik here and welcome to Bong News Boy YouTube channel. আজকের ভিডিওতে আমার কাছে প্রচুর ইন্টারেস্টিং নিউজ আছে, সো ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিতে চাই, যার নাম হচ্ছে উইনজ। এই অ্যাপ্লিকেশনে আপনি 70 প্লাস গেম পেয়ে যাবেন, যে গেমগুলো খেলে আপনি রিয়েল ক্যাশ আর্ন করতে পারবেন। এতে প্রচুর গেমস আছে, যেমন ক্যারাম, ক্রিকেট, রামি, কল ব্রেক এটসেট্রা, আরো প্রচুর গেমস আছে। এন্ড এই অ্যাপ্লিকেশনে জেতা টাকা আপনি ইনস্ট্যান্টলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই বা পেটিএম উইথড্রল করতে পারবেন। এন্ড ফার্স্ট টাইম যখন আপনি এতে ক্যাশ অ্যাড করবেন তখন আপনি 100% ক্যাশব্যাক পাবেন, অর্থাৎ 100 টাকা যদি আপনি অ্যাড করেন তাহলে 200 টাকা এখানে ক্যাশব্যাক পাবেন। তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে গেম খেলা এন্ড আর্ন করা শুরু করে দিন। শুরুতেই আমরা কথা বলবো কিছু এডুকেশনাল চ্যানেলকে নিয়ে। তো প্রথমে আমরা কথা বলবো বোস সায়েন্স বলে এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। এই চ্যানেলটা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল, যেখানে এই চ্যানেলের ওনার বলেছিল যে সে ইউটিউব কুইট করবে, ইউটিউব ছেড়ে দেবে। কেন? কারণ সে সবসময় একটা ট্যাগ লাইন ইউজ করে, যেটা হচ্ছে যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। এই ট্যাগ লাইনটাকেই ব্যঙ্গ করে বিভিন্ন বাজে ভাষায় তার কমেন্ট বক্স ভরিয়ে দেয়। অনেকেই এই ধরনের কিছু কমেন্ট করে অ্যান্ড সেই জন্য সে এই সিদ্ধান্ত নেয়। তো তার ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা দেখে নিন। আমি গত কিছুদিন ধরে কিছু মন্তব্য দেখেছি। দেখো, তোমরা অনেকে বলছো স্যার হেটার্স থাকবে, আমরা আছি। দেখো, হেটার্স থাকা না থাকা বড় কথা নয়। হেটার শাহরুখ খানের, সালমান খানের যে দায় বলে কি তারা সিনেমা ছেড়ে দিয়েছে, দেয়নি। তো আমি কেন আজকে এরকম ডিসিশন নিতে যাচ্ছি যে আমি কেন ইউটিউবে এডুকেশন চ্যানেল ছেড়ে দেবো? দেখো, তার পিছনে সবথেকে বড় কারণ, দেখো আমার হেটার্স নিয়ে প্রবলেম নেই। আমাকে বলেছিলো আমার গালে কি আমাকে কুকুরের মতন দেখতে, আমাকে চর মারবে। তো আমি তাদের কিচ্ছু, আমি তো সেখান থেকেও তো বন্ধ করিনি, সেখানেও বন্ধ করলে করতে পারতাম। কিন্তু হেটার্স আমার কাছে বড় কথা না, এরা কেউ হেটার্স না, এরা সমাজের একটা একটা নোংরা কীট কলঙ্ক। শুধু এরা কলঙ্ক না, এদের বাবা মার কলঙ্ক এরা, ঠিক আছে? তো কী কথাটা কী কেন কোথা থেকে অবশ্যই দেখো, আমি পরপর দেখাচ্ছি এক একের পর এক, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, 2-3 দিন আগে এরকম একটা কমেন্ট আসে, সেটা আমি তাদের সাবধান করে আমি তাদের ডিলিট করে দিই, ঠিক আছে? আমার যে ট্যাগলাইনটা ইউজ করি, যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়, মানে তুমি যত সময় না তোমার বেস্ট দিয়ে তোমার পড়াশোনাটা বা তুমি যে সাফল্য সাকসেস পাবে, যত সময় না বেস্ট দিয়ে কোনো কাজ করবে তত সময় তুমি রেস্ট নেবে না, তাহলে সাকসেসটা পাবে। এই কারণে আমি কথাটা বলি সবাইকে মোটিভেট করার জন্য। সেখানে অনেকে শুনে একজন বলেছিল, আমার খুব হাসি পায়। বললাম ঠিক আছে, তুমি যখন আমার কথা কাউকে মোটিভেশন করে, কেউ মজা পায়, কেউ হাসি পায়, পাক, কোনো ক্ষতি নেই, যার যেরকম মানুষের নিক। কিন্তু আজকে যে মানসিকতা নিয়ে একটা ছেলে 2-3 দিন ধরে আমাকে যে মানসিকতা নিয়ে এই কমেন্টটা লিখছে, সেই মানসিকতা আমাদের সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। কারণ এই এই ধরনের মানসিকতার জন্যই আজকে আমাদের আমাদের রাজ্যে, আমাদের দেশে এবং গত 7 দিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা হয়তো অনেকে দেখতে পারবে কিংবা তোমাদের দেখা উচিত নয় ভিডিওটা, যে একটা মেয়েকে কি নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। এবং এইসব ছেলে মেয়ের জন্য ধর্ষণগুলো আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। আজকে যেই কথাটা লিখছে, যারা তাকে সাপোর্ট করছে, তোমার মা বাবা ভাই বোন তো বাড়িতে আছে, ভাই বোন আছে, দিদিমা আছে, দিদি আছে, তাদের কথা কখনো ভেবেছো? আর যারা যারা সাপোর্ট করছে তাদেরও বলছি, যে ছেলেটা বলেছে সেই ছেলেটা যদি তোমার মা বাবা তোমার ভাই বোনকে বলতো, তোমার মা বোনকে যদি বলতো, রাস্তা দিয়ে আজকে এদের জন্য, এরা দুদিন পরে, এদের জন্য দুদিন পর রাস্তা দিয়ে কোনো ছেলে মেয়েরা ঠিকভাবে যেতে পারবে না। এটা আমার হেটার্স নিয়ে, আমার হেটার্স বলে আমাকে কিছু বলে আমি কিছু বলতাম না, কিন্তু যেই কথাটা বলেছে সেটা খুবই নিন্দাজনক। আমার আজকে আমার ইউটিউবে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে কথাগুলো তোমাদের সামনে বলতে। এবং এটা শুধু তার বাবা মার কুলাঙ্গার হয় না, কুলাঙ্গার শুধু এটা তার দোষ, এটা তার বাবা মার দোষ, ঠিক আছে? যারা এরকম করছে তাদের বাবা মার দোষ যে ছোটোবেলা থেকে মানুষ করতে পারেনি ঠিকঠাক করে, ঠিক আছে? এই কারণে বলছি যে আমি আর এইরকম সমাজের মধ্যে থাকতে চাই না, বা এইরকম কমিউনিটির মধ্যে থাকতে চাই না যেখানে এইরকম মেন্টালিটির ছেলে আস্তে আস্তে গ্রো হচ্ছে। তো সেখানে এসে কমেন্ট করছে, আজ আমার কমেন্ট বক্সে লিখছে কালকে যে রাস্তায় একটা মেয়ে যাবে তখন তাকে বলবে। এবার যারা 2-3 জন প্রতিবাদ করছিল, তা এর আগে তো কোনো ভিডিওতে দেখলাম না, কেউ একজন প্রতিবাদ করেছে তাকে বাজে কথা লিখেছে। আমি পাশে সমস্ত কিছু তোমার পাশে দেখতে পাচ্ছ, আমি সমস্তগুলো দেখে দিচ্ছি। এবং একজন প্রতিবাদ করেছে তাকে বিচ্ছিরি ভাষায় তার মা বাবা নিয়ে বলেছে। এবার যে বলছে তোমাকে তার মা, তার নিজের মার কথা ভেবে তার মাকে একবার বলে দেখো, ঠিক আছে? নিজের বোনের কথা ভেবে তারপরে এই কথাগুলো লিখে দেখো, তারপর নেক্সট টাইম কোনো, আমি তো আর করবো না, নেক্সট টাইম যদি কেউ করে তাদের কমেন্ট বক্স থেকে এই কমেন্টটা লিখে দিও। আর কিছু বলবো না আমি এই কারণের জন্য, আজকে ইউটিউব থেকে তোমাদের লাস্ট কমেন্টটা দিয়েছি যে আমি এই কারণেই চলে যাচ্ছি ইউটিউব থেকে, জাস্ট এইটুকুই। যে 2 বছর তোমাদের সাথে, 1.5 বছর তোমাদের সাথে টাইম কেটেছি, অনেক ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। কিন্তু এইরকম মন্তব্য যদি আমাকে নিয়ে যদি কেউ করতো আমি ঠিক আছে মেনে নিতাম, কিন্তু এই সমাজের প্রতি যখন এইরকম মন্তব্য করছে তখন আমি আর সেটা মেনে নিতে পারছি না। কারণ আর নয়, অনেক হয়েছে, আমি চাই না এরকম সমাজের মধ্যে, এরকম স্টুডেন্টের মধ্যে থাকতে। অনেকে ভালো আছে জানি, অনেকে ভালো স্টুডেন্ট রয়েছে, অনেক ভালো টিচাররা রয়েছে, সবাইকে পেয়ে যাবে। কিন্তু যেখানে এরকম তৈরি হচ্ছে সেখানে আমি আর থাকতে চাই না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসছি। দেন সে আরেকটা ভিডিও আপলোড করে, যেখানে সে বলেছে যে এই ভিডিওটা আপলোড, কুইট করার ভিডিওটা আপলোড করার পর তাকে অনেকেই সাপোর্ট করে, যেমন যারা তার ভিডিও দেখে, এছাড়াও বিভিন্ন ইউটিউবাররা তাকে সাপোর্ট করেছে যে না, ইউটিউব ছেড়ে দিলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। সো সেই ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা দেখে নিন। আমি ভেবেছিলাম এই চলার পথে আমাকে একাই চলতে হবে, কিন্তু না, তোমরা সেটা আমাকে ভুল প্রমাণ করে দিয়েছো। তার উদাহরণ হচ্ছে এটাই।
আমি কখনোই আশা করিনি তোমাদের থেকে এতটা মোটিভেশন পাবো, এতটা ভালোবাসা পাবো, এতটা মনের জোর পাবো আমি। কারণ কালকে 500 কাছাকাছি কমেন্ট আসছে, এসব এই শুধু আমার চ্যানেলে কমেন্ট না, আমার যে সেকেন্ড ব্লগ চ্যানেল রয়েছে যেখানে আমি মজাদার ভিডিও ছাড়ার চেষ্টা করি, সেই চ্যানেলেও আমার কমেন্ট করেছো তোমরা, ফেসবুকে কমেন্ট করেছো, ফেসবুকে আমাকে আমার গ্রুপে পোস্ট করেছো, আমাকে এসএমএস করেছো, আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেছো, ইনস্টাগ্রামে এসএমএস করেছো, এবং সম্রাটদার ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম সেখানেও তোমরা তার নিচে কমেন্ট করেছো। তো তোমাদের থেকে এতটা মোটিভেশন পাবো আমি ভাবিনি। তোমাদের এই মোটিভেশনের জন্যই আজকে আমি উঠে এসে আবার এই জায়গায় দাঁড়াতে পেরেছি, আবার নতুন করে পথ চলার সাহস পেয়েছি। তাই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা রইলো আমার, এবং এতটা ভালোবাসা সেটা আমি কখনোই একবারও আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে? তো এবং অনেক শুভেচ্ছা রইলো তোমাদের চলার পথে, তোমরা যেন খুব তাড়াতাড়ি সাকসেস পাও, এবং তোমাদের চলার পথে আমার দিক থেকে যতটা সাহায্য দরকার আমি ততটাই করবো তোমাদের। এবং এর সাথে সাথে আমি দুই দাদাকে প্রণাম জানাতে চাই আমার, এক হচ্ছে সম্রাট এক্সক্লুসিভের সম্রাটদা, আর এক হচ্ছে অভিজিৎ দা লাইভ গুরু বাংলা চ্যানেলের, দুজনকে আমার প্রণাম রইলো। যে এই সময় সমাজের এই দুর্যোগ দেখে আমি যখন বেরিয়ে আসতে চেয়েছিলাম, যে এবং তখন এই দুজনে এসে আমাকে মোটিভেশান করেছে যে বেরিয়ে গেলে হবে না। তো দুজন দাদাকেই প্রণাম রইল, এবং অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল তোমাদের প্রতি, এবং আরও এক বোনের প্রতি যে আমাকে কমেন্ট করেছে, সেও একটা বাংলা ইউটিউব চ্যানেল চালায়, সেও বাংলা নিজেও পড়ে, নিজের তার সাথে কিছু পড়ার টিপস দেয়। তো সেই বোনের প্রতিও ভালোবাসা রইল এবং শুভেচ্ছা রইল যে তুমিও তাড়াতাড়ি খুব সাকসেস পাও, এবং তোমার যদি কোথাও কোনো দরকার হয় আমাকে বলো, দাদা হিসাবে সবসময় তোমার পাশে পাবে। এবং তোমাদের সকল ছাত্রছাত্রীদের বলছি যে সবসময় আমাকে পাশে পাবে, তো যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। নেক্সট আমরা কথা বলবো শিক্ষাই সম্পদ বলে এই এডুকেশনাল চ্যানেলটাকে নিয়ে। এই চ্যানেলের ওনারকেও বেসিক্যালি, এই চ্যানেলের ওনারটা হচ্ছে একজন মেয়ে, তো তাকেও বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ করা হয়, বিভিন্ন বাজে ভাষায় তার কমেন্ট বক্স ভরিয়ে তোলা হয়। তো সেই জন্য সে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করে, তো আপনারাও সেই ভিডিওর কিছু ইম্পর্টেন্ট পার্ট দেখে নিন। এক বছরের বেশি সময় হয়ে গেছে চ্যানেলটা খুলেছি, মাঝখানে 7-8 মাস আমি কোনো ভিডিও দিইনি, তারপর এখন আমি আমার ভিডিও দিতে কন্টিনিউ করেছি। তাই জন্য আমার ইউটিউব চ্যানেল ভীষণই নতুন, কোনো প্রমোশন চ্যানেলের করিনি, করেছি দেখতে পেয়েছো বলে আমার মনে হয় না। তৃতীয়ত, আমি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম তো করি না, কোনো টাকাই আমি এখান থেকে এখনো পর্যন্ত পাই না। সুতরাং যারা মনে করছো যে টাকা ইনকাম করার জন্য এই এডুকেশনাল ইউটিউবাররা প্রতিনিয়ত আপডেটগুলো দিচ্ছে, সেটা কিন্তু ভুল। প্রত্যেকজন তোমাদের জন্য খবর কালেক্ট করছে যাতে তোমরা সমৃদ্ধ হতে পারো, যাতে তোমরা সব জিনিসটাকে ঠিকভাবে জানতে পারো। কিছুদিন আগে যখন পরীক্ষার একটা ভুয়ো নোটিস এসেছিল, সবাই সেটাকে নিয়ে আপডেট করেছিল। তোমরা শুধু ভুয়ো নোটিশটা পেয়েছিলে, আমাদেরকে পিছনে কারণটাকে বের করতে হয়েছিল, যেটা ভুল না ঠিক। সঠিক জিনিসটাকে তোমাদের সবসময় তোমাদের সামনে এসে প্রকাশ করেছে। কোনোদিন তোমরা বলতে পারবে যে আমাদের এই শিক্ষা সম্পদ চ্যানেল তোমাদের কোনো ভুলভাল কিছু খবর দিয়েছে? আজকে আমি ইউটিউব খুলে পাশে তোমরা স্ক্রিনে দেখতে পাবে এই ধরনের কমেন্ট কি আমার পাওয়া উচিত একজন মহিলার? আমি কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও বানালে সেটা যদি প্রমোশন ভিডিও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো তোমার বাবা মা যখন তোমার রেজাল্ট ভালো হলে তোমার নাম বাইরের লোকের কাছে পড়ে, তাহলে সেটাও কি তোমাদের নামে প্রমোশন করেন তারা? কাউকে ভালোবাসলে, কাউকে সম্মান করলে, কাউকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানালে যদি তাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়, সেটা প্রমোশনের ভিডিও হয়ে যায়। কোনো এডুকেশনাল চ্যানেলে যদি আমরা কোনো এডুকেশন রিলেটেড যদি কোনো আপডেট দিই, সেটা ভিউজ বাড়ানোর জন্য করছি। একজন মহিলাকে কি কি কথা বলতে হয় সেটা তোমরা জানো না, যারা লিখেছো এই কমেন্টগুলো? তোমাদের যিনি জন্ম দিয়েছেন তিনি একজন মহিলা। তোমরা যে এই কথাগুলো বলছো, এই কথাগুলো একজন একজন মহিলার কাছে, একজন মায়ের কাছে কতটা আঘাত দেয় তোমাদের কোনো ধারণা আছে? হতে পারে তোমরা আমার থেকে বড়, বা আমি তোমাদের থেকে বড়, যেটাই হই তোমাদের বোন বা দিদি কেউ তো হবো। নিজেদের বাড়ির দিদি বা বোনকে এই কথাটা তুমি বলতে পারবে যে লিখেছো, যারা লিখেছো এই ধরনের কমেন্টটা? নেক্সট আমরা কথা বলবো তুষার দাসকে নিয়ে। তো তুষার দাস লাস্ট যে চ্যালেঞ্জ ভিডিওটা করেছিল, সেখানে বলেছিল তার ওই চ্যালেঞ্জ ভিডিওটাই যদি 40,000 লাইকস হয়ে যায়, সে নেক্সট আর একটা চ্যালেঞ্জ ভিডিও আপলোড করবে। তো এখন যদি আপনি দেখেন তাহলে সেই ভিডিওটাই 40,000 লাইকস হয়ে গেছে, কিন্তু অনেকদিন হয়ে গেল তুষার দাস কোনো চ্যালেঞ্জ ভিডিও আপলোড করছিল। কেন সে এই চ্যালেঞ্জ ভিডিওটা আপলোড করতে পারছে না, সেটা নিয়ে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে। যাই হোক গাইস, অনেকে আমাকে মানে বলছিল যে দাদা তুমি ওই 0 টাকা চ্যালেঞ্জটা কখন করবে, তোমার তো 40,000 লাইক হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতে চাই লকডাউনটা খুলুক তারপর করবো, কারণ এখন দোকানঘাট বন্ধ, ভাই না খেতে পেয়ে মারা যাবো আমি। তো দেখা যাক, লকডাউনটা খুলুক তারপর আমি ট্রাই করবো, করতে তো হবেই, কারণ তোমরা
কেন বাঙালিরা পারফর্ম করে না বা বাঙালিরা হাইয়েস্ট কত নাম্বার অব দি সাবস্ক্রাইবার্স হতে পারে বাঙালিদের, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করেছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আমরা কথা বলবো তৌহিদ আফ্রিদিকে নিয়ে। তৌহিদ আফ্রিদি তার ফেসবুক থেকে লাইভ আসে, অ্যান্ড লাইভ এসে সে তার নেক্সট ভ্লগ কোথায় শ্যুট করতে চলেছে বা কোন জায়গাটার উপরে সে ভ্লগ বানাতে চলেছে সেটা সেখানে বলে। তো আপনারাও দেখে নিন তৌহিদ আফ্রিদি তার ফেসবুক লাইভে কি বলে। সো ভ্লগ 86 ইজ কামিং। আমি বরিশালের একটা জায়গা খুব মানে অনেক ইচ্ছা ছিল দেখানোর, সো ওইটা আমি দেখাবো। তো ওই স্পেশালি বরিশালে আসার কারণ হচ্ছে আমার দাদুর কবর জায়গাটা করা, আর এর পাশাপাশি একটা একটা জায়গা আমার মিসিং ছিল আমার ভ্লগে, এবং ওই জায়গাটা আমি অনেক ইচ্ছা ছিল আমার যাওয়ার, তো ওইটা আমার ভ্লগে আসবে। তো ইনশাল্লাহ এটা দেখবেন ভ্লগ 86। নেক্সট আমরা কথা বলবো ফিলিংস বলদকে নিয়ে। তো ফিলিংস বলদ বেশ কিছুদিন ধরে তার চ্যানেলে ইনঅ্যাক্টিভ, কোনো ভিডিও আপলোড করছে না, সেটা নিয়ে সে তার ফেসবুকে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে লেখা ছিল ভিডিও দেওয়া হচ্ছে না অনেকদিন হলো, কারণ তো অনেকেই জানো, ভাবছি কম্পিউটার যখন ঠিকই করব তাহলে একটু ভালো করেই ঠিকঠাক করি যাতে এডিটিংটাও আগের থেকে ভালো করতে পারি, এর জন্য একটু সময় লাগবে, সাথে ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করব, পরের মাস থেকে ইউটিউবে পুরোপুরিভাবে অ্যাক্টিভ থাকব কথা দিচ্ছি, লাস্ট তিনটে ভিডিওতে আগের ভিডিওর তুলনায় অনেক বেশি ভালোবাসা পেয়েছি, এমন সাপোর্ট করে যাও তাহলেই হবে। সো ফিলিংস বলো তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছে, অ্যান্ড তার এডিটিং মেশিনকে আরও পাওয়ারফুল করতে চাইছে, সেই জন্য তার ভিডিও দিতে একটু লেট হচ্ছে। নেক্সট আমরা কথা বলবো র চা বলে এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে। এই ইউটিউব চ্যানেলে বস্তির ছেলে পচার নতুন একটা কমেডি ভিডিও টাইপসের একটা ভিডিও আপলোড হয়েছে, আপনারা এই বিষয়টা কারা কারা আগে থেকেই জানতেন অ্যান্ড কারা কারা আমার ভিডিওর থ্রু জানলেন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট আমরা কথা বলবো হইচইকে নিয়ে। হইচই তাদের ইনস্টাগ্রামে এটা পোস্ট করে, অ্যান্ড পোস্টে বেসিক্যালি যেটা ছিল হইচইয়ের একটা অরিজিনাল সিরিজ যার নাম মৌচাক, সেটা আসতে চলেছে 18 জুন। সো এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, অ্যান্ড আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া রিলেটেড নিউজ বাংলাদেশ সবার আগে জানার জন্য।